হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেয়া একটা কমপ্লেইন নিয়ে কথা বলবো। কমপ্লেইন ঠিক না, ফানি কমপ্লেইন বলতে পারেন। সেটা হচ্ছে, অনেকে বলে যে ভাই আপনি যে ভিডিওগুলো করেন ওগুলো যখন দেখতে থাকি, ম্যাজিক্যাল ভিডিওগুলি, ওগুলি একটার পর একটা দেখতে দেখতে তো আমার চোখ ব্যথা করে, এতক্ষণ কি স্ক্রিনের সামনে তাকিয়ে থাকা যায়? এর একটা সলিউশন দেন। আমি তাদেরকে বলেছি যে এত দামি ফোন ইউজ করতে পারেন, একটা সানগ্লাস ইউজ করতে পারবেন, যখনই প্রবলেম হবে টুস করে সানগ্লাসটা পরে নিন। আবার এখানেও তারা আপত্তি তুলেছে যে আপনি তাহলে ম্যাজিক করে পাঠিয়ে দেন না, সবকিছু তো আপনি ম্যাজিক্যাল ওয়েতে করতে থাকেন। আমি বলি আসলে দেখেন, কিছু ব্যাপার নিজের মধ্যে রাখতে হয়, ঠিক আছে? যখন আমি আমার পার্সোনাল ব্যাপারগুলি আমি নিজে গুছিয়ে রাখি, আপনি আপনারটা করেন না। ফর এক্সাম্পল, যখন আমার চোখে প্রবলেম দেখা দেয় তখনই আমি ভাবি যে আমি একটা সানগ্লাস নিয়ে নিই, ঠিক লাইক দিস, বুম, আমি আমার গুদাম থেকে বের করে নিলাম, পার্সোনাল গুদাম। এনিওয়ে, সানগ্লাস চোখে দিয়ে কথা বলা ঠিক না, আবার যখন প্রয়োজন ফুরে যায় তখন আমার গুদামে আবার ঢুকিয়ে রাখি। ডিজিটাল যুগে ডিজিটালের কিছু ছোঁয়া তো প্রতিটা কাজে থাকতেই হয় বা থাকা উচিত। এখন বাইরে যে পরিমাণ ঠান্ডা, বিকজ ইটস উইন্টার সিজন, সো সেই হিসাবে অনেকে গোসল তো দূরে থাকে, খাওয়া দাওয়াও করতে উঠছে না, সবসময় লেপের মধ্যে ঢুকে থাকছে। তা আমি ভাবছিলাম যে লেপে থেকে উঠবো না, কিন্তু ভাবলাম যে প্রতি শনিবার আমার ভিডিও তো মেক করতেই হবে, বিকজ আই এম কমিটেড টু। তো সেই হিসাবে যাই হোক, কথা পরে বলছি, আগে একটু ঠান্ডার ব্যাপারটা সাইজ করে নিই। এনিওয়ে, বেশি টাকা জিনিস কিনে কি হবে বলেন? রুমের মধ্যে তো একটা হলেই হয় না, শীত মানালেই হয়। সবাই বলে এটা নাকি খুব ভালো মানায় আমার, দেখেন তো কেমন লাগছে। দম লেগে গেছে, বুঝলাম না টাকা দিয়ে কি কিনি। আসলে আপনার সাথে ম্যাজিক্যাল ভিডিও করার পর থেকে কি যে উল্টা পাল্টা ঘর। ওয়ান সেকেন্ড, সরি অ্যাবাউট দ্যাট গাইজ। আসলে আপনাদের আমার শীত বস্ত্র দেখাতে যে আমার দমটাই বন্ধ হয়ে যাচ্ছিল। কথা আছে না, যারা জিন ভূতে তদবিদ করে তাদের নাকি জিন ভূতে বেশি ধরে, ঠিক ব্যাপার হয়েছে আমারটা সেরকমই। আমি ম্যাজিক্যাল ভিডিও করতে করতে ম্যাজিকেই বোঝা ধরেছে আমাকে। এনিওয়ে, এনাফ টকিং গাইজ, আমি প্রতি শনিবার আপনাদের জন্য ম্যাজিক্যাল এবং মজার ভিডিও আপলোড করি। সেই হিসাবে আজকে যেহেতু শনিবার, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ বস। দেখা হবে নেক্সট শনিবার অন্য কোনো ম্যাজিক্যাল এবং ফাটাফাটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, টেক কেয়ার।